নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ টেটে যে পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তা সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই আলোচনা। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ আকর্ষণীয় ভিডিওটি বা বিশেষ আকর্ষণীয় বিষয়টি আপনাদের ভিডিওটি শেষে দেওয়া আছে, এবং আপনারা যদি এই সিকোয়েন্স মেনটেন করে কোশ্চেনগুলো পড়তে চান, মানে যে এর আগের প্রশ্নগুলো পড়তে চান, তাহলে আপনারা চ্যানেলের প্লেলিস্টে যান, সেখানে পরপর সিকোয়েন্স দিয়ে আপনাদের এই কোশ্চেনগুলো আলোচনা করা আছে। তো বন্ধুরা চলুন, সময় নষ্ট না করে আমরা আলোচনা শুরু করি। তা প্রথম প্রশ্ন আছে, আমরা দেখে নেব প্রথম প্রশ্ন আমাদের কি আছে। গবাদি পশুর জাবর কাটার ফলে বায়ু দূষণকারী যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো, তাহলে গবাদি পশু যখন জাবর কাটে তখন যে গ্যাসটি উৎপন্ন হয় সে গ্যাসটি কি? এর সঠিক উত্তর হচ্ছে মিথেন বা CH4। চলে আসি পরবর্তী প্রশ্ন, শিল্প এলাকায় বা কলকারখানা পূর্ণ এলাকায় কোন গ্যাসটির প্রাধান্য লক্ষ্য করা যায় যার জন্য শ্বাসকষ্ট হয়? তাহলে যে সমস্ত এলাকায় শিল্প আছে বা শিল্প কারখানা অবস্থিত, তা সেই সমস্ত এলাকায় কোন ধরনের গ্যাসটি বেশি লক্ষ্য করা যায়? না, এর সঠিক উত্তর হচ্ছে SO3, সালফার। চলে আসি পরবর্তী প্রশ্ন, তৃতীয় বিশ্বের 140 কোটি মানুষ নিরাপদ পানীয় জল ঠিক মতো পায় না বলে প্রতিদিন জলবাহিত রোগে মারা যায়, এরকম কত লোক মারা যায় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তা এর সঠিক উত্তর হচ্ছে 25,000 লোক। চলে আসি পরবর্তী প্রশ্ন, প্রথম বিশ্বের দেশ হিসেবে পরিচিত, তাহলে যে দেশটি প্রথম বিশ্বের দেশ হিসেবে পরিচিত সেই দেশটি কোনটি? তা এটার সঠিক উত্তর হচ্ছে আমেরিকা। তা এটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন, তা যারা হোমটাক্সের প্রশ্নের উত্তর দিয়েছেন তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তারা তাদের ইমেল অ্যাড্রেস পাঠাবেন। তা যারা সঠিক উত্তর করেছেন তাদের থেকেই শর্টলিস্টেড করে এত নাম্বার এসে গেছে, তা যার জন্য আমাদের শর্টলিস্ট করতে হয়েছে, এবং শর্টলিস্ট করার মাধ্যমে যাদের কাছে ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো চলে আসছি পরবর্তী প্রশ্ন, এইডস বিশ্বব্যাপী ত্রাসের সৃষ্টি করেছে কবে থেকে, মানে কত সাল থেকে এইডসটা বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টি করেছে? তা এর সঠিক উত্তর হলো 1981 সাল থেকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এইডস এর জন্য দায়ী ভাইরাসটি হলো, তাহলে এটা মোটামুটি আপনারা সবাই জানেন যে এইডস এর জন্য দায়ী ভাইরাসটা কোনটা, সেটা হচ্ছে HIV। চলে আসছি পরবর্তী প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের উচ্চতা, তা স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা আছে বায়ুমণ্ডলের তার উচ্চতাটা কত, তা কত থেকে কত পর্যন্ত? তা এর সঠিক উত্তর হবে 17 কিলোমিটার থেকে 22 কিলোমিটার পর্যন্ত। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অম্লতা বৃদ্ধি বা অ্যামিডিফিকেশন বায়ুমণ্ডলের কোন স্তরে ঘটে? তাহলে অ্যামিডিফিকেশন বায়ুমণ্ডলের কোন স্তরে ঘটে? তা এর সঠিক উত্তর হচ্ছে আপনার স্ট্র্যাটোস্ফিয়ারে। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, সূর্যের অতিবেগুনী রশ্মিকে শোষণ করে নিয়ে পৃথিবীতে জীবকুলের বসবাসের উপযোগী রাখে যে গ্যাস তা হলো, তাহলে সূর্যের অতিবেগুনী রশ্মিকে শোষণ করে নিয়ে পৃথিবীকে জীবকুলের বসবাসের উপযোগী করে রাখে এই গ্যাসটা কোনটা? যে গ্যাসটা না থাকলে পৃথিবীতে এক্সিস্ট করা সম্ভব না, তা এর সঠিক উত্তর হচ্ছে O3। ঠিক আছে, তাহলে O3 যদি না থাকতো তাহলে কি হতো, আমাদের শরীরে আল্ট্রাভায়োলেট রে প্রবেশ করে, সবার আগে তো আমাদের জন্মই হতো না এই আল্ট্রাভায়োলেট রের জন্য, তাই না? তা সুতরাং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এটা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে, তাহলে সেই স্তরটা কোনটা? তা এই স্তরটা হচ্ছে আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের আধিক্য লক্ষ্য করা যায়, তাহলে কোন বায়ুমণ্ডলে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের আধিক্য লক্ষ্য করা যায়? তা এর সঠিক উত্তরটা হলো বন্ধুরা এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে কিন্তু এটা সঠিক লক্ষ্য করা যায়। চলে আসছি পরবর্তী প্রশ্নে, ভারতবর্ষে প্রতি বছর ভূমিক্ষয়ের পরিমাণ, তাহলে ভারতবর্ষে প্রতি বছর কতটা ভূমিক্ষয় হয়? তা এরকম ধরনের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেন না এটা অ্যাপ্রক্সিমেট ফিগার হবে, আর এ ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে ভূমিক্ষয় হয় কত? এখানে হবে 75,000 লক্ষ টন। ঠিক আছে, এটা কিন্তু বন্ধুরা এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে, আর এই কোশ্চেন আমরা কিন্তু আগেও এটা আলোচনা করে এসেছি। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাই, টুংরো রোগ হওয়ার কারণ হলো, তাহলে টুংরো রোগ হয় কি কারণের জন্য, সেই কারণটা আমাদের এখানে জানতে চেয়েছে। তা টুংরো রোগটা হয় ম্যাক্সিমামই এটা ভাইরাস আক্রমণের জন্য। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জমিতে আগাছা নিয়ন্ত্রণের উপযুক্ত উপায় হলো, তাহলে কি উপায়ে জমির আগাছা নিয়ন্ত্রণ করা যেতে পারে? তা আমরা দেখে নেবো চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে।
তাহলে আগাছা দমন কিভাবে করা উচিত? না, এটা আগাছা নাশক ওষুধ প্রয়োগ করে, তা যেটা আপনারা পড়ে থাকি পেস্টিসাইড। তা চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, ঝুম চাষের ফলে। তাহলে ঝুম চাষের ফলে কি হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর ফলে কি হয়, এটা একটা চাষের পদ্ধতি, আর এর ফলে বন ও ভূমি সংরক্ষণ দুই হয়, ঠিক আছে? বনটাও হয় আর একদিকে ভূমি সংরক্ষণটাও হয়। যেহেতু বন করার মাধ্যমে আমাদের ভূমি সংরক্ষণ হয়ে যায়, পরবর্তীতে সেই বনকে পুড়িয়ে আবার সেখানে চাষ করা হয়, তা সুতরাং একসাথে দুটো কাজই আমাদের সম্পূর্ণ হয়ে যায়, ঠিক আছে? চলুন বন্ধুরা এবার পরবর্তী প্রশ্নে যাই। সুস্থায়ী কৃষির জন্য গুরুত্বপূর্ণ হলো, তাহলে সুস্থায়ী কৃষির জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে জিনগত সম্পদের সংরক্ষণ, কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্নে, জমিতে অতিরিক্ত জলসেচ করার ফলে জমির কি হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা জমিতে অতিরিক্ত জলসেচ করার ফলে জমির যেটা সব থেকে হয় সেটা হচ্ছে অম্লত্ব বৃদ্ধি পায়, ঠিক আছে? তা জমির কিন্তু অম্লত্ব বৃদ্ধি পায় অতিরিক্ত জলসেচ করলে, ঠিক আছে? তা চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, মাটিতে বায়ু নাইট্রোজেন আবদ্ধকারী উদ্ভিদ হলো, খুবই ভালো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে যে সমস্ত উদ্ভিদ নাইট্রোজেন আবদ্ধ করে সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা কিন্তু বায়ুতে নাইট্রোজেন আবদ্ধকারী এই চারটে অপশনের মধ্যে কিন্তু শিম, মানে এটা রাইজোবিয়াম, ঠিক আছে? রাইজোবিয়াম টাইপের উদ্ভিদ, সেগুলো কি করে মাটিতে কি নাইট্রোজেনকে আবদ্ধ করে রাখতে পারে, ফলে মাটিটা উর্বর হয়। নেক্সট প্রশ্নে চলে আসছি, জমিতে পটাশিয়াম সমৃদ্ধ সার অতিমাত্রায় ব্যবহার করলে উদ্ভিদের কি হয়? তাহলে পটাশিয়াম যে সারে পটাশিয়াম বেশি, তা সেই সমস্ত সার যদি জমিতে বেশি প্রয়োগ করা হয় তাহলে কি হয়, তাহলে ফুলগুলো কিন্তু সহজে ঝরে যায়, ঠিক আছে? এইটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কীটনাশক হিসেবে ডিডিটি এর বহুল ব্যবহার শুরু হয়। তাহলে কীটনাশক হিসেবে ডিডিটি বর্তমানে এটা ব্যবহার করা হয় না, তাই এটা কোন সালে এটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছিল, যার ফলে প্রায় 15-20 বছর কোনো কিছুর ভ্রূণ জন্মাতে পারেনি বা কোনো উদ্ভিদ সৃষ্টি হয়নি সেই সব জায়গাগুলোতে যেসব জায়গাতে প্রয়োগ করা হয়েছিল। তা এর সঠিক উত্তর হচ্ছে 1939 সালের পর থেকে, তা বর্তমানে এর ব্যবহার লক্ষ্য করা যায় না। কেন না, প্রায় 15-20 বছর সেই সব জায়গায় কোনো উৎপাদন সম্ভব হয় না, কোনো উদ্ভিদ জন্মাতে পারে না সেসব জায়গা থেকে, এত বিষক্রিয়া হয়ে যায়, নিউক্লিয়ার টাইপ বলতে গেলে। চলে আসছি পরবর্তী প্রশ্নে, পশ্চিমবঙ্গে রেশম উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র আছে, তাহলে প্রশিক্ষক ও গবেষণা কেন্দ্র রেশমের জন্য পশ্চিমবঙ্গের কোথায় আছে সেটা কিন্তু আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এটার এখানে সঠিক উত্তর কিন্তু বর্ধমানে, তাহলে বর্ধমানে, পশ্চিমবঙ্গের বর্ধমানে রেশম উৎপাদক বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র আছে, প্রশিক্ষক মানে ট্রেনার এবং রিসার্চ সেন্টার। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতে কতগুলি কৃষি বিজ্ঞান কেন্দ্র স্থাপিত হয়েছে? তাহলে কৃষি বিজ্ঞান কেন্দ্র ভারতে কতগুলি আছে সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। তা এর সঠিক উত্তর হবে 109টি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? তা এটা মোটামুটি আপনারা সবাই জানেন, তা এর সঠিক উত্তর হবে কল্যাণীতে। নেক্সট প্রশ্নে চলে আসি, নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কৃষিকার্যের সাহায্যে জীবিকা নির্বাহ করেন, তাহলে কত শতাংশ মানুষ বা পশ্চিমবঙ্গের কত শতাংশ মানুষ কৃষিকাজের উপর জীবিকা নির্বাহ করে? এর সঠিক উত্তর হচ্ছে 55%। তাহলে শতকরা 55% মানুষ কি করে না কৃষির উপর ডিপেন্ড করে, তারা তাদের জীবিকা নির্বাহ করে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তাহলে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত বন্ধুরা? তা এর সঠিক উত্তর হবে এটা নিউ দিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্নে চলে আসি, IMP এর পুরো কথাটি হলো, তাহলে এর পুরো কথাটি কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে IMP এর পুরো কথাটি হলো ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট কিন্তু এটা এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, 1997 সালে ইন্দোনেশিয়াতে বিশেষ ধরনের ধান চাষ হয়েছিল তা হলো, তাহলে যে বিশেষ প্রকারের ধান চাষ হয়েছিল সেটা কোনটা? তা এখানে আমরা দেখে নেবো সঠিক উত্তরটা কোনটা, সেটা হচ্ছে IR36 এই বিশেষ প্রকার ধানটা কিন্তু চাষ হয়েছিল। চলে আসছি পরবর্তী প্রশ্নে, অনুমান করা হয় প্রতি বছর গোটা বিশ্বে কীটনাশকের প্রভাবে অসুস্থ হয়ে পড়ে প্রায় কত লক্ষ মানুষ কীটনাশক ওষুধ প্রয়োগ করে মারা যায়? তা এর সঠিক উত্তর হচ্ছে 4 লক্ষ মানুষ। চলে আসছি আমরা আবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে, জীব কীটনাশক হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে জীবের কীটনাশক হিসেবে যেটা আমাদের বেশি ব্যবহৃত হয় সেটা কোনটা, সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তা আমরা এখানে 4টে অপশনের মধ্যে দেখে নেব যে কোনটা সঠিক উত্তর হবে। তা এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা ব্যাকটেরিয়া। তাহলে কি না, জৈব কীটনাশক হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় কি না, ব্যাকটেরিয়া। চলে আসছে পরবর্তী আজকে শেষ প্রশ্ন, ভূপৃষ্ঠের উপর 2.5 সেন্টিমিটার মৃত্তিকা তৈরি হতে সময় লাগে কত বছর?
খুব ভালো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তা 2.5 সেন্টিমিটার মৃত্তিকা হতে কত বছর বয়স, মানে কতটা সময় লাগে সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। তা শুধুমাত্র 2.5 সেন্টিমিটার মৃত্তিকা হতে সময় লাগে 200 থেকে 1000 বছর। তার মানে বুঝতে পারছেন মৃত্তিকা আমাদের কত বছরের পুরনো, ঠিক আছে? তা সুতরাং এটা আপনাদের খেয়াল রাখুন। তার মানে যদি আমরা বলি 1 সেন্টিমিটার হতে কত সময় লাগে, তাও প্রায় 100 বছরের কাছাকাছি, তাই না? তা সুতরাং 1 সেন্টিমিটার মৃত্তিকা হতে কতদিন সময় লাগে আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকে আমাদের এই ছিল বিশেষ আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন। তা 30টা প্রশ্ন আমরা আলোচনা করে ফেলেছি। যারা এই কোশ্চেনগুলোর অ্যান্সার জানতেন তাদের ক্ষেত্রে একবার রিভাইজ হয়ে গেল, কেন না এইসব কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং যারা এইসব কোশ্চেন জানতেন না বা কিছু সংখ্যক জানতেন তাদের ক্ষেত্রে বলছি, তা তাদের ক্ষেত্রে কি হবে, তা তাদের ক্ষেত্রে এইটা হয়ে গেল কি একটা মস্তিষ্কগত কোশ্চেন। তা যার ফলে কি হয়েছে, আপনাদের খুব সুবিধা হবে যে আপনাদের আগামীতে সে যে পরীক্ষাই হোক আপনাদের এই প্রশ্নগুলো আসলে যেন এই প্রশ্নগুলো না বেঁধে যায়, ঠিক আছে? তা সুতরাং আপনারা যাতে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর প্রদান করতে পারেন আগামী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষায়, তা তার জন্য আমরা একবার রোমন্থন করে নেবো বা রিভাইজ করে নেবো। তা রিভাইজ করার ফলে কি হবে, কোশ্চেনগুলোর উত্তরগুলো আপনাদের মাথায় গেঁথে যাবে, ভবিষ্যতে আর কোনোদিন ভুল হবে না। তো সুতরাং আমার সাথে একটু মনোনিবেশ করুন, আমরা কোশ্চেনগুলো খুব চট করে আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো করে ফেলবো, ঠিক আছে বন্ধুরা? তো চলুন, আমাদের এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে, গবাদি পশুর জাবর কাটার ফলে বায়ু দূষণকারী যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো, এর সঠিক উত্তর হচ্ছে মিথেন, CH4। নেক্সট, শিল্প এলাকায় বা কারখানাপূর্ণ এলাকায় কোন গ্যাসটির প্রাধান্য লক্ষ্য করা যায় যার জন্য শ্বাসকষ্ট হয়, এর সঠিক উত্তর হচ্ছে SO2। নেক্সট, তৃতীয় বিশ্বের 140 কোটি মানুষ নিরাপদ পানীয় জল ঠিক মতো পায় না বলে প্রতিদিন জলবাহিত রোগে মারা যায়, এর সঠিক উত্তর হচ্ছে 25,000 মানুষ। নেক্সট, প্রথম বিশ্বের দেশ হিসেবে পরিচিত, এর সঠিক উত্তর আমেরিকা। নেক্সট, AIDS বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টি করেছে কবে থেকে, এর সঠিক উত্তর হচ্ছে 1981 সাল থেকে। নেক্সট, এইডস এর জন্য দায়ী ভাইরাসটি হলো, এর সঠিক উত্তর হচ্ছে HIV। নেক্সট, স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের উচ্চতা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এর সঠিক উত্তর হচ্ছে 17 কিলোমিটার থেকে 22 কিলোমিটার পর্যন্ত। নেক্সট, অম্লতা বৃদ্ধি বা অ্যামিডিফিকেশন বায়ুমণ্ডলের কোন স্তরে ঘটে, এর সঠিক উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট, 219 নম্বর প্রশ্ন, সূর্যের অতিবেগুনী রশ্মিকে শোষণ করে নিয়ে পৃথিবীতে জীবকুলের বসবাসের উপযোগী রাখে যে গ্যাস তা হলো, এর সঠিক উত্তর হচ্ছে O3 বা ওজন। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে আবার ফিরে আসে, এর সঠিক উত্তর হচ্ছে আয়নমণ্ডলে। নেক্সট প্রশ্ন, হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের আধিক্য লক্ষ্য করা যায়, এর সঠিক উত্তর হচ্ছে এক্সোস্ফিয়ারে। নেক্সট, ভারতবর্ষের প্রতি বছর ভূমিক্ষয়ের পরিমাণ, এর সঠিক উত্তর হচ্ছে 75,000 লক্ষ টন। নেক্সট, টুমরো রোগ হওয়ার কারণ হলো, এর সঠিক উত্তর হচ্ছে ভাইরাসের আক্রমণে। নেক্সট, জমিতে আগাছা নিয়ন্ত্রণের উপযুক্ত উপায় হলো আগাছানাশক ওষুধ প্রয়োগ করে। নেক্সট, ঝুম চাষের ফলে, এর সঠিক উত্তর হচ্ছে বন ও ভূমি সংরক্ষণ দুই হয়। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, সুস্থায়ী কৃষির জন্য গুরুত্বপূর্ণ হলো, এর সঠিক উত্তর হচ্ছে জিনগত সম্পদের সংরক্ষণ। নেক্সট, জমিতে অতিরিক্ত জলসেচ করার ফলে জমির, এর সঠিক উত্তর অম্লতা বৃদ্ধি পায়। নেক্সট, জমিতে বায়ু নাইট্রোজেনের আবদ্ধকারী উদ্ভিদ হলো, এর সঠিক উত্তর হচ্ছে শিম জাতীয় গাছ। নেক্সট, জমিতে পটাশিয়াম সমৃদ্ধ সার অতিমাত্রায় ব্যবহার করলে উদ্ভিদের ফুল সহজে ঝরে যায়। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, ২৩০ নম্বর প্রশ্ন, কীটনাশক হিসেবে DDT এর বহুল ব্যবহার শুরু হয়, এর সঠিক উত্তর হচ্ছে 1939 সালের পর থেকে। নেক্সট প্রশ্ন, 231, পশ্চিমবঙ্গে রেশম উৎপাদন বিষয়ক প্রশিক্ষক ও গবেষণা কেন্দ্র আছে, এর সঠিক উত্তর বর্ধমানে। নেক্সট, ভারতে কতগুলি কৃষি বিজ্ঞান কেন্দ্র স্থাপিত হয়েছে, এর সঠিক উত্তর 109টি। নেক্সট, পশ্চিমবঙ্গের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, এর সঠিক উত্তর হচ্ছে কল্যাণীতে। নেক্সট, পশ্চিমবঙ্গের কৃষিকার্যের সাহায্যকারী বা কৃষিকার্যের সাহায্যে জীবিকা নির্বাহ করেন, এর সঠিক উত্তর হচ্ছে শতকরা 55% মানুষ। নেক্সট, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, এর সঠিক উত্তর হচ্ছে নিউ দিল্লিতে। নেক্সট, IMP এর পুরো কথাটি হলো, এর সঠিক উত্তর হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। নেক্সট প্রশ্ন, 1997 সালে ইন্দোনেশিয়াতে যে বিশেষ ধরনের ধান চাষ হয়েছিল তা হলো, এর সঠিক উত্তর হচ্ছে IR-36। নেক্সট প্রশ্ন, অনুমান করা হয় প্রতি বছর গোটা বিশ্বে কীটনাশকের প্রভাবে অসুস্থ হয়ে পড়ে প্রায়, সঠিক উত্তর 4 লক্ষ মানুষ। নেক্সট প্রশ্ন,
জীব কীটনাশক হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়? এর সঠিক উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া। এবং লাস্ট প্রশ্ন আজকের, ভূপৃষ্ঠের উপর 2.5 সেন্টিমিটার মৃত্তিকা তৈরি হতে সময় লাগে? এর সঠিক উত্তর হচ্ছে 200 থেকে 1000 বছর। তো বন্ধুরা, এই ছিল আমাদের আলোচনার মেইন মধ্য বিষয়, যেটা আপনাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তা আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি ডাউনলোড করে হলেও দেখতে পারেন। তা ভিডিওটি ডাউনলোড করে হলেও দেখলে অন্তত দেখেন, আপনাদের দেখলেই কিন্তু আপনাদের যে সমস্যা আছে অন্তত এনভায়রনমেন্টাল সায়েন্সে, যাতে আপনাদের ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়, তা প্লেলিস্টে গিয়ে আমাদের সবকটা এনভায়রনমেন্টের যে ভিডিও আছে সবকটা দেখে নেন। আশা করি এনভায়রনমেন্টের কোনো কোশ্চেন আপনাদের আটকাবে না, এবং এনভায়রনমেন্টের জন্য যে মার্কস থাকবে, মানে পরিবেশবিদ্যার মধ্যে সম্পূর্ণ মার্কসই আপনাদের হস্তগত হবে। ঠিক আছে, এইবার চলে আসি বিশেষ আকর্ষণীয় বিষয়টিতে। তা আজকের বিশেষ আকর্ষণীয় বিষয়টি হলো হোমটাক্সের প্রশ্ন। তা আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, হাড়কে ভুঙুর করে? অপশান এ ক্লোরাইড, অপশান বি ফ্লোরাইড, অপশান সি ব্রোমাইড, আর অপশান ডি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আবার আমি আজকে হোমটাক্সের প্রশ্নটা বলছি, হাড়কে ভঙ্গুর করে, মানে হাড় যাতে সহজেই ভেঙে যায় সেটা কে করে? অপশান এ ক্লোরাইড, অপশান বি ফ্লোরাইড, অপশান সি ব্রোমাইড, আর অপশান ডি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তা আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পেস্ট করুন, এবং আগামী দিনকে ঠিক এই সময় আপনাদের এই ভিডিওতেই এর সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন। তা আপনারা ফলো করুন আগামী দিন কবে আমাদের পরিবেশবিদ্যার নেক্সট ভিডিও ফলো হচ্ছে, ঠিক আছে? তা সেই দিন আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে, এবং তাদের কাছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, এবং তাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।